আজকে আমি করতে চলেছি ক্রিমি চিকেন হাফ মুন। ক্রিমি চিকেন হাফ মুন বানাবার জন্য আমাদের প্রথমে মশলাটা তৈরি করে নিতে হবে, সেই জন্য আমি একটি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তেলটা গরম হোক ততক্ষণ আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিই। ক্যারট শ্রেডেড করে রেখে দিয়েছি, প্লাস নিয়েছি পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা আপনারা বলতে পারেন, দুটো লঙ্কা কুচি এবং একটি বড় পেঁয়াজ কুচি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করা হয়ে গেছে, এবার চলুন তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিই। এক এক করে চলুন ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুটো গ্রিন চিলি। গ্যাসটা সিম করে নেবেন তার আগে। গ্রিন চিলি অ্যাড করে দিয়েছি, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। এবার গ্যাসটাকে ফুল ফ্লেম দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। ভালোভাবে সটে করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে 1 কাপ মিন্স করা চিকেন আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলো কিন্তু দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে, ভালোভাবে ফ্রাইও হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে এক এক করে শ্রেড করা বা ভালোভাবে কুচানো গাজর দিয়ে দিচ্ছি। গাজর কুচিগুলো দিয়ে দিলাম, এবার ভালোভাবে একটু ফ্রাই করে নেব। এটা ফ্রাই হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নগুলো। এবার ভালোভাবে আমি মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিচ্ছি একদম ক্রাশ করা সামান্য কসৌরি মেথি, একদম ক্রাশ করা কিন্তু। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি হোয়াইট সস। আমি 2 টেবিল স্পুন হোয়াইট সস আমি দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ব্যাস, আমাদের ক্রিমি চিকেন হাফ মুনের ভেতরে কোটিং কিন্তু রেডি। এবার আমরা এটাকে একটু ঠান্ডা হতে নামিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমরা কিন্তু ক্রিমি চিকেন হাফ মুনের ভেতরের পুরটা বানিয়ে নিয়েছি। এবার আমরা ব্যাটারটা বানাবো। তার জন্য ফ্রাইং প্যানে আমি জল নিয়ে নিলাম। জলটার মধ্যে আমি দেব 7 মতন নুন,
দেব সামান্য চিনি। যতটা আপনারা ব্যাটার করবেন সেই হিসেবে কিন্তু নুন চিনিটা দেবেন। আর দিচ্ছি বড় চামচের এক চামচ বাটার। এবার জলটাকে আমি একটু ফুটতে দিচ্ছি। জলটা ফুটে গেছে বা গ্যাসটা সিম করে আমি বড় কাপে দু কাপ ময়দা এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এই জলটার সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু মিক্সটা করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি একটি বড় পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা হয়ে গেলে সামান্য যখন গরম থাকবে সেই অবস্থায় ভালোভাবে আমি একটা ডো বানিয়ে নেব। আমি একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি। এবার হালকা হালকা গরম থাকাকালীনই ভালোভাবে এরমভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। গরম থাকবে সেজন্য একটু সাবধানে করবেন। হালকা হালকাভাবে ঠেসে ঠেসে আপনারা ময়দাটাকে ভালোভাবে মেখে নেবেন। দেখুন আমার ডোটা কিন্তু বানানো হয়ে এসছে। গরমের মধ্যে একটু কষ্ট করে করতে হবে, তবে কিন্তু প্রপার ডোটা তৈরি হবে। দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে, ব্যাস। এটা এবার আমি ঢাকনা দিয়ে বা কোনো একটা ভেজা কাপড় দিয়ে আপনারা আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন। দেখুন ডোটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নিলাম, নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম। নিয়ে এবার একটা রুটির মতো পুরো বানিয়ে নেব। দেখুন এবার ভালোভাবে কিন্তু আমাদেরকে পাতলা করে বেলে নিতে হবে। আপনারা ভাবতেই পারেন যে কেন আমরা ছোট ছোট লেচি করে আমরা তো করতেই পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোট ছোট লেচি করে করলে না হবে না। কারণ এই আমরা যেভাবে আর কি করেছি ব্লেন্ডিংটা, তাতে কিন্তু চারদিকটা ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আমরা এরপর এটাকে কুকি কাটার দিয়ে আমরা এগুলোকে কেটে নেব। সেই জন্য প্রথমে আমি ভালোভাবে ছড়িয়ে পাতলা করে আমি বেলে নিচ্ছি। ভালোভাবে বেলে নিলাম। বেলে নিয়েছি। এবার কুকি কাটারের সাহায্যে আমরা এরমভাবে কেটে নেব। চারদিক দিয়ে ভালোভাবে প্রেস করে কেটে নিলাম। এরমভাবে যদি আরেকটি হয় তাহলে আরেকটিও কেটে নেবেন। কেটে নিলাম। এবারে আমরা চারদিক দিয়ে যে ব্যাটারটা রয়েছে সেটা আমরা সরিয়ে দিয়ে এই পিসগুলোকে নিয়ে নেব। যদি মনে হয় কোথাও আটকে আছে সেই জায়গাটা প্রেস করে কেটে নেবেন। এবার এক্সেসটা আমি সরিয়ে ফেললাম। এটা দিয়ে কিন্তু আবারও হবে। আবার আমি এরমভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে আবার ডো করে আবার এরমভাবে আমরা করে নেব। দেখুন কতটা শেপটা সুন্দর হয়ে গেল। এটা কিন্তু খুবই সুন্দর একটি শেপ হয়ে গেছে। যদি আমরা ওরমভাবে একটা একটা করতাম তাহলে কিন্তু আমাদের একটা বড় একটা ছোট হতো, সেই জন্যে আমরা এইভাবে কুকি কাটার দিয়ে কেটে নিলাম। বাকিগুলো আমি কেটে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের সবকটা কিন্তু করা হয়ে গেছে।
সবকটা আমি রেডি করে নিয়েছি। এবার পুর ভরাটা কাজ। এবার চলুন এক এক করে পুরটা ভরে নিই। এবার একটি থালার মধ্যে একটি একটি করে এরমভাবে আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি পুর আমি দেব না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। এরমভাবে দিয়ে আমরা মুড়িয়ে দেব। ব্যাস হয়ে গেল। এবার হাতে নিয়ে সামান্য ভেতরে প্রেস করে এইভাবে মুখগুলোকে আটকে দেব। ব্যাস আমাদের হাফ মুন কিন্তু রেডি। এবার যেটা করতে হবে চলুন দেখে নিই। এইভাবে সবকটা পুর কিন্তু প্রত্যেক কটা মুন আমরা হাফ মুন বানিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমার সবকটা হাফ মুন বানানো কিন্তু রেডি। আমি একটি থালার মধ্যে সামান্য একটু ময়দা স্প্রিঙ্কল করে তার উপর দিয়ে রেখেছি। এবার যেটা করতে হবে চলুন দেখে নেওয়া যাক। একটি বাটিতে সামান্য ব্ল্যাক পেপার এবং নুন আমি নিয়ে নিয়েছি। এবার এতে দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। দুটো ডিম আমি ইউজ করছি এবং ভালোভাবে বিট করে নেব। এবারে ভালোভাবে আমি বিট করে নিচ্ছি। ভালোভাবে আমি বিট করে নিয়েছি। এবারে একটা করে হাফ মুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দিয়ে এরম ভাবে জাস্ট রিপিট রিপিট করে ফোকের সাহায্যে তুলে আমি বিস্কুটগুলোতে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে বিস্কুটগুলো দিয়ে আমি কোট করে দিচ্ছি। ভালোভাবে কোট করে দিলাম। এবার ভালোভাবে চারিদিক থেকে ঝাড়িয়ে নিয়ে আমি এইভাবে সবকটাকে করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের বিস্কুট গুঁড়ো এবং ডিমের কোটিং কিন্তু কমপ্লিট। এবার আমরা এই ফুল প্রিপারেশনটিকে হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রেখে দেবো। ভিউয়ার্স, 7 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর ততক্ষণ আমি পাশে গ্যাসে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটি একটি করে এই গরম তেলের মধ্যে ছাড়তে থাকবো। আমি দুটি দুটি করে ছাড়ছি, ছেড়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার নিয়মটা আমি আগেও বলেছি, গ্যাস সিম করে কিন্তু ভাজবে, তাহলে খুব ভালো ক্রিসপি ফ্রাই একটা হয়ে যাবে। যখন এক পাশটা হয়ে যাবে তখন আরেক পাশটা জাস্ট উল্টে দিয়ে দেবেন। ভালোভাবে ফ্রাই করতে গেলে একটু গ্যাসটা সিম করে করতে হবে, তাহলে ভালোভাবে ভেতরগুলো পুরোটাই ফ্রাই হয়ে যাবে। দেখুন ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে, শুনতেই পাচ্ছ, বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে দিচ্ছি। তুলে আমি এবার একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি, যাতে এক্সেস অয়েলটা থেমে নেয়। এইভাবে আমি বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, অনেকগুলোই হয়ে গেছে। এবার আমি জাস্ট আপনাদেরকে কতটা ক্রিসপি হয়েছে সেটা দেখানোর জন্য একটা ভেঙে, খুবই গরম দেখতে পাচ্ছেন, খুবই ক্রিসপি হয়েছে। এইভাবে আমরা কিন্তু আমাদের
ক্রিমি চিকেন হাফ মুন রেডি করে ফেলেছি। এবার আমি ভালোভাবে সার্ভ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের হাফ মুন কিন্তু রেডি উইথ হোম মেড হোয়াইট সস অ্যান্ড টমেটো সস। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপিস নিয়ে।